I can smell something really nice coming from the Sunday kitchen. Gonna watch Arafat doing some Chinese chicken vegetables. Assalamualaikum. আজকে আমি আপনাদের দেখাবো অত্যন্ত সহজ একটা রেসিপি চিকেন চাইনিজ ভেজিটেবল। এই ডিশটা তৈরি করতে যা যা লাগবে আমি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু চিকেন ব্রেস্ট আমি বোনসহ নিয়েছি, কারণ আমি এটা দিয়ে স্টক তৈরি করব। আর ভেজিটেবলের জন্য আমার এখানে রাখা আছে কলিফ্লাওয়ার, স্প্রিং অনিয়ন, ক্যারোট, গ্রিন বিন, ক্যাবেজ, গ্রিন পাপায়া, সাথে আছে প্যাক চয়, যেটা চাইনিজ ওরিয়েন্টাল খুব পপুলার ভেজিটেবল, আর আছে রেড ক্যাপসিকাম বা রেড পেপার, সাথে আমার লাগবে হোয়াইট অনিয়ন, জিঞ্জার, গার্লিক, গ্রিন চিলি আর কিছু ক্লব, দুইটা ক্লব দানা, আর সাথে আরও লাগছে সয়া সস, ব্ল্যাক পেপার, টেস্টিং সল্ট বা মনোসোডিয়াম গ্লুটামেট বলে পরিচিত বাজারে, সাথে আছে আমার এখানে কর্নফ্লাওয়ার, কোকোনাট মিল্ক, সাধারণ সয়াবিন তেল, লবণ এবং চিনি। প্রথমে আমি একটা পাত্রে 2 কাপ পানি ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত পানিতে 2টা আদার স্লাইস দিয়ে দিব, যাতে এইটা থেকে সুন্দর একটা আদার ফ্লেভার আসে পানি স্টকটার মধ্যে। সাথে আমি ক্লব 2টা ছেড়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু লবণ 1/2 টেবিল স্পুন, আর সাথে আমি একটু দিব 1 টেবিল স্পুন অয়েল। স্টক ওয়াটারটায় লবণটা ডিজলভ করে নিচ্ছি, সাথে আদা থেকে যে ফ্লেভারটা আসছে ওটার মধ্যে আমি চিকেন ব্রেস্টটা আস্ত আমি দিয়ে দেব স্টক করার জন্য। আমি এখন চিকেন ব্রেস্টটাকে একটু ঢেকে দেব, জলটা একটু বাড়িয়ে দিলাম। এখন আমি প্রিপারেশন করে নেব আমার নেক্সট স্টেপ করার জন্য যা যা লাগে। আমাদের ভেজিটেবলটা চপ করা শেষ হয়ে গেছে, আমি এখন ভেজিটেবলগুলোকে একটু বয়েল করে নেব চিকেনের সেই একই স্টক পানিতে। আমার চিকেন অলরেডি বয়েল হয়ে এসেছে, তো আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি একে একে এই স্টক ওয়াটারে আমার ভেজিটেবলটা দিয়ে দেব। আমি শুরু করব প্রথম শক্ত যে ভেজিটেবল, প্রথমে বিনটা দিয়ে দিলাম, তারপরে কলিফ্লাওয়ার, ক্যারোট, একটু হয়ে আসলে তারপরে আমি অ্যাড করব আমাদের পেঁপেটা আর রেড পেপার। এখন আমি চিকেন থেকে মাংসটা সরিয়ে নেব, এবং পরবর্তী প্রসিডিওর জন্য আমি চিকেনটাকে তৈরি করে নেব। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, চিকেনটা যেন খুব বেশি ঠান্ডা না হয়। এর মধ্যে আমার ভেজিটেবলটা হয়ে গেছে প্রায়, এখন আমি এখানে অ্যাড করে দেব আমাদের পেঁপে আর ক্যাপসিকাম দিয়ে আমি আরও 30 সেকেন্ড সময় রাখবো ঢেকে, সবগুলো একটু নরম হয়ে আসবে। আমাদের ভেজিটেবলটা হয়ে এসেছে, তো এখন আমি ভেজিটেবল থেকে পানিটা সরিয়ে ভেজিটেবল ছেঁকে নেব। আমি এখানে একটা স্ট্রেনার ইউজ করছি। এখন আমাদের সব প্রিপারেশন অলমোস্ট রেডি, আমরা এখন নেক্সট স্টেজে চলে যাচ্ছি কুকিং প্রসেসে। আমাদের মেক শিওর করতে হবে প্যানটা খুব ভালোভাবে গরম হয়েছে। তারপর এখানে আমি 2 টেবিল স্পুন অয়েল ঢেলে দিচ্ছি। অয়েলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি প্রথমে রসুন, গার্লিক আর সাথে জিঞ্জার দিয়ে দেব, সাথে আমি পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো 1/2 স্পুন ব্ল্যাক পেপার,
টেস্টিং সল্ট চার ভাগ করে দেব। এখন স্প্রিং অনিয়ন ছড়িয়ে দেব, কোবি সয়া সস, এবং সেই সাথে আমি একটু অ্যাড করে দেব আমাদের সেই চিকেন স্টকটা। এই ভেজিটেবল এবং চিকেনের সব ভিটামিন সব কিছু আমরা এখানেই পাচ্ছি। এখন আমি ভেজিটেবল সসটাকে একটু থিক করার জন্য আমি অ্যাড করব 2-1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারের সাথে 2-3 চামচ পানি, হাফ স্পুন সুগার, গ্রেভিটা একটু স্টিকি হয়ে আসলে আমাদের বুঝতে হবে রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি পরিবেশন করছি এই ফ্রাইড রাইসের সাথে আমার তৈরি করা ভেজিটেবল। তৈরি হয়ে গেল আমাদের চাইনিজ হোয়াইট ভেজিটেবল কারি উইথ ফ্রাইড রাইস। আশা করি সবার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে বাসায় চেষ্টা করবেন। ধন্যবাদ।